এক কলেজ ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল বাড়িতে কাজ করতে আসা শ্রমিকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার জামনা গ্রামে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ এক মহিলা সহ তিনজনকে আটক করেছে। মঙ্গলবার দুপুর থেকে ওই কলেজ ছাত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর খোঁজাখুঁজি করতে গিয়ে বাড়ির পিছনে একটি পুরাতন মাটির বাড়িতে অর্ধনগ্ন অবস্থায় তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, ওই ছাত্রীর অন্তর্বাস গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে। পরিবারের আরও অভিযোগ, বাড়িতে কাজ করতে আসা শ্রমিকরা এই কাজ করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনা বলতে এমনি যেমন বাড়িতে খাওয়া দাওয়া হয় সব দিন, সে খাওয়া দাওয়ার পর ও আড়াইটার দিকে মানে বাসন ধোয়ার জন্য এই করছে, একই সঙ্গে আমার স্ত্রী এবং আমার ওই ছোটো মেয়ে আর আমি তিনজনে খাওয়া দাওয়ার পর আমি টিউলে হাত ধোয়ার পর ই করেছি। ও বলছে বাবা একটা আমাকে বাসন মাজা সাবান না, আমি বাসনগুলো নিয়ে যাই এই করি। এবার মিস্ত্রিরা এইখানে এই পাশে একটা মানে ইয়ে আছে ছিল বাড়ি, সেটার ওয়াল ছিল, সেই ওয়ালটাকে ভেঙে তারা ই করতেছে, বাড়ির কাজ হচ্ছিল, বাড়ির কাজ হচ্ছিল। দুজন ওই বাইরের মিস্ত্রি আর একজন তার সঙ্গে একটি মেয়ে, ওরা ই করছে। এবার আমরা গিয়ে হাতটা ধুয়ে ওইখানে মানে ওই পাকা ঘরটাতে শুরু করেছি। এবার আমার বাবা থাকেন ওইখানে, এবার ওই বাসন ধুতে এসেই তারপরে ওকে ওইভাবে মানে ই করেছে যে আমরা কোনো রকমই বুঝতে পারিনি। মানে কি ওকে রেপ করেছে? ওই যারা কাজ করছিল ওরাই করেছে? ওরাই করেছে কিনা আমরা সঠিক ই হতে পারছি নি, তবে চারদিক যখন খোঁজাখুঁজি হয়েছে এদিক ওদিক আমাদের পাশাপাশি আমার এখানে সামনে পিসিমার বাড়ি, তারপর ওর যেসব বন্ধু বান্ধব আছে ওদিকে ফোন টোন করে, এবার ওর ফোনটা ওর কাছে 24 ঘন্টা প্রায় সবসময়ই থাকে। আজকে ওর ফোনটা আবার উপরেই থেকে গেছে, উপরে ও রুমে থাকে যে সেই রুমেই থেকে গেছে। ফোন করতে ফোন বাজছে কিন্তু মানুষের আর খোঁজ নেই। এবার ওর মা 3:30 সময় থেকে খুঁজছে, আমি একটু বাজার দিকে চলে গেছিলাম, বাজার থেকে এসছি, বলছে ও কোথায় গেলো দেখো না তুমি একটু খোঁজ। এবার চারদিক আমাদের এপাশ ওপাশ খোঁজা দিয়ে এবার চারদিকে এই পুরোনো বাড়ির মানে এইসবই খোঁজা হচ্ছে। খোঁজার পরে তারপরে অনেকে বলছে তোমার পুরোনো সেই বাড়িটা দেখো। এবার ওই বাড়িটাকে যখন গিয়েছি সে যে রুমটাতে এই হয়েছে সে রুমটাতে চেন তোলা আছে, অনুমান করছেন? অনুমান এখন থানায় অভিযোগ দায়ের করেছেন? হ্যাঁ। বাবা হিসেবে কি চাইছেন এরকম একটা মর্মান্তিক ঘটনা যাতে প্রকৃত ঘটনা এই হয়? এবার ওর মায়ের তো হার্টের পেসমেকার লাগানো আছে, ও তো এখনো পর্যন্ত মানে আর মেয়েকে দেখেনি। সেই যে লাস্ট কথা হয়েছে আমি এবং ওর মা, ও তার খাওয়ার পরে বাসন ধোয়ার সাবানটা আমি বের করে দিয়েছি, ও ঘর থেকে রুম থেকে নিয়ে আসছে ওর মায়ের কাছে, ও প্রত্যেক দিন শুয়ে। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, আনন্দ বার্তা।